myself. Take me right back to the start. This is Awei A920bl, the cheapest and very good quality Bluetooth wireless earphone. আজকে আপনাদেরকে নিয়ে এটা আনবক্সিং করব এবং এটা ফুল রিভিউ ফুল ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। এই ইয়ারফোন সম্পর্কে হয়তো অনেকেই জানেন, এটা অনেক পপুলার একটি ওয়ারলেস ইয়ারফোন। এই ইয়ারফোনের পপুলার হওয়ার মেইন রিজন হচ্ছে আই থিঙ্ক এটা প্রাইস এবং এটার কোয়ালিটি। প্যাকিংটা খুলে আমি আপনাদেরকে এটার রিটেইল যে প্যাকেজিং আছে এটা দেখাচ্ছি। ভেরি ভেরি সিম্পল প্যাকেজিং, আমি অনেস্টলি কোনো ফ্যান্সি আনবক্সিং বা ফ্যান্সি প্যাকেজিং আমি আশাও করি নাই। এটার পুরো বক্সটাতেই আপনারা পুরো স্পেক্স এবং ডিটেলসটা পাবেন। ইয়ারফোনটা আসলে মেইনলি বিল্ড করা হয়েছে আপনার স্পোর্টসের জন্য, চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, এটা আসলে কি স্পোর্টসের জন্য ভালো কিনা, সো স্টে টিউন উইথ আস। বক্সে লেখা আছে আপনার এখানে এক্সক্লুসিভ বেস এবং বিল্ট ইন ম্যাগনেট। বিল্ট ইন ম্যাগনেটটা কি এটা খায়না মাথা দিয়ে আপনারা অবশ্যই পরে জানতে পারবেন। এখানে একটা কিউআর কোড আছে, এটা দিয়ে প্রোডাক্ট অরিজিনাল কিনা তা জানতে পারবেন। প্যাকিং এর ব্যাক সাইডে একটি বার কোড আছে এবং এখানে কালার এবং সব ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে। এভি ব্র্যান্ডের একটি হলোগ্রাম এখানে দেওয়া আছে এবং দুই সাইডে দুইটা কিউআর কোড দেওয়া আছে, এগুলো দিয়ে আপনার স্ক্যান করে এটার ইজিলি এটা অরিজিনাল কিনা এটা জানতে পারবেন। এই ব্লুটুথ ইয়ারফোন যারা পারচেজ করতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব একটা ফেসবুক পেজের, এখান থেকে বাংলাদেশের যারা আছেন তারা পারচেজ করতে পারেন এবং প্রাইসটাও এখান থেকে আপনারা জেনে নেবেন, কারণ তাদের প্রাইস সবসময় ওঠানামা করে। এবং দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আমি অ্যামাজনের ইউকে এবং ইউএস এর লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা পারচেজ করতে পারেন। এই হচ্ছে এভি A920bl ব্লুটুথ ইয়ারফোনের মেইন বক্সের মেইন ইন্টারফেসটা। এখানে ওরা কিছু স্পেক মেনশন করছে, সেটা হচ্ছে ব্লুটুথের ভার্সন 4.1, সিবিসি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের একটি ভার্সন, এইচডি অডিও, তারপর মিউজিক প্লেব্যাক টাইম, স্ট্যান্ড বাই টাইম এগুলো মেনশন করছে। দুইটা অপারেটিং সিস্টেম আপনারা কানেক্ট করতে পারবেন, এটাও এখানে এটা মেনশন করছে ওরা। এই প্রাইসে বক্সে একটু প্রিমিয়াম বা বানার জন্য এখানে একটা ম্যাগনেট ইউজ করছে ওরা, হুইচ ইজ প্রিটি কুল। বাট ইয়ারফোনের মধ্যে যে ম্যাগনেটটা ইউজ করছে ওইটা টেস্ট করার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। সো উইদাউট এনি মোর ফার্দার ডিউ লেটস ওপেন দিস ব্যাড বয়। আপনাদের সুবিধার জন্য আবারও বলতেছি, যারা বাংলাদেশে পারচেজ করতে চান তারা ডিসক্রিপশনে যে ফেসবুকের পেজ আছে ওইখানে আপনারা মেসেজ দেন, ওরা প্রাইসটা বলে দিবে। ওরা ডাইরেক্টলি ইম্পোর্ট করে চায়না থেকে, ওদের প্রাইসের ফোন ওঠানামা করে, এই জন্য একজ্যাক্ট প্রাইসটা বলা হয় না, কারণ অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়। বক্সটা ওপেন করার সাথে সাথে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি, তার সাথে একটা ছোটো হোয়াইট কালারের পলিব্যাগ আছে। হোয়াইট কালারের পলিব্যাগের মধ্যে একটা মাইক্রো ইউএসবি কেবল আছে এবং কিছু এয়ার টিপস এবং কিছু ক্লিপ আছে। এভি A920bl এর জন্য দুই জোড়া ইয়ার টিপস আছে, তার সাথে আপনার একটা কেবল ম্যানেজমেন্টের জন্য একটা ক্লিপ আছে এবং ইয়ারের জন্য আরও এক জোড়া ক্লিপ আছে। তার সাথেও আছে এভি ব্র্যান্ডিংয়ের হোয়াইট কালারের টিপিক্যাল ইউএসবি 2 কেবল, চার্জিং কেবল। এভি A920bl এর যে চার্জিং কেবলটা প্রোভাইড করছে ওরা ভেরি হাই কোয়ালিটি, আই এম ভেরি ইমপ্রেসড উইথ দেয়ার চার্জিং কেবল কোয়ালিটি। এবং সাথে ওরা একটা এভি ব্র্যান্ডিং এর একটা ক্লিপ ওরা প্রোভাইড করছে। এভি A920bl এর সাথে যে যে অ্যাসেসরিজ গুলো প্রোভাইড করা হয় তা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। সো ইটস টাইম ফর দিস ব্যাড বয়। হাতে নিয়েই আমি ম্যাগনেট টেস্টটা করে ফেলি প্রথমে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। ম্যাগনেটটা আসলেই অনেক ভালো ছিল, ইয়ারফোনের কেবলটিও অনেক স্ট্রং, মানে ডিউরেবল মনে হচ্ছিল। এভি A920bl কমপ্লিটলি মেটাল বিল্ড, সো কোয়ালিটিতে ওরা কোনো কম্প্রোমাইজ করে না, এটা নিঃসন্দেহে বলা যায়। সাথে প্রত্যেকটা জয়েন্টে এক্সট্রা প্রোটেকশন দেওয়া আছে, সো নিঃসন্দেহে বলা যায় এভি A920bl ওদের ইয়ারফোন অথবা ইয়ারফোন অ্যাসেসরিজের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি এখন পর্যন্ত দেখে যা মনে হচ্ছে। ইয়ারফোনটি ভেরি সিম্পল ডিজাইন করা, কোনো ফ্যান্সি কোনো স্টাফ নেই এই ইয়ারফোনটিতে। এই ওয়্যারলেস ইয়ারফোনটিতে 55 mAh চার্জেবল লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। ব্যাটারি ফিডব্যাক এরকম তা ভিডিওর এন্ডে আমি বলে দিব ইউজ করার পরে। সাথে এই প্রোডাক্টের সব ধরনের প্রোজ অ্যান্ড কনস বলে দিব, সো স্টে টিউনড উইথ আস। এই A920bl এর আরও কিছু কালার আছে, এগুলো আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ইয়ারফোনে যে ম্যাগনেটটা ইউজ করা হয়েছে বিল্ট ইন ম্যাগনেট, এটা পাওয়ার কীরকম বা এটা স্ট্রং কতটুকু তা আপনাদেরকে এখন দেখেছি। এবং এই ম্যাগনেটের মেইন কাজটা হচ্ছে আপনার যখন হেডফোনটা ইউজ করতেছেন না তখন আপনি গলায় ঝুলিয়ে রাখতে পারবেন। আমি স্ক্রিনে পিকচার দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার কারণে। এর কারণে ব্লুটুথ ইয়ারফোনটির হেরে যাওয়ার চান্সটা একটু কমে যায়। হিউজ এই ভলিউম বারের ব্যাকসাইডে এই ব্র্যান্ডিং করা অ্যান্ড ফ্রন্টে পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। এভি A920bl এর দানাম সমান ভলিউম বারের এক সাইডে আপনারা পাচ্ছেন ইউএসবি 2 চার্জিং পোর্ট, এইটা দিয়ে আপনারা এক ঘন্টায় ফুল চার্জ দিতে পারবেন।
ভলিউম পার্টি অবশ্যই সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। অ্যামাজনে এই ইয়ারফোনটার প্রায় $17 থেকে $18 মধ্যে হয়ে থাকে। এখন পর্যন্ত এই ইয়ারফোনের যে কোয়ালিটি আমি দেখতেছি, এখনো সাউন্ড আমি টেস্ট করি নাই, কিন্তু যে ধরনের আমি কোয়ালিটি দেখতেছি, এটা $30-এর কাছাকাছি যে কোনো ইয়ারফোনের কম্পেয়ারে আসতে পারে। সো ভলিউম বারের আরেক দিকে আপনারা পাচ্ছেন একটা মাইক্রোফোন। Awei A920bl কে এখন মেইন টেস্ট দিতে হবে, কারণ এখন আমরা সাউন্ড টেস্ট করব। তার সাথে ব্লুটুথ ইয়ারফোন কিভাবে ফোনের সাথে পেয়ার করতে হয় তাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি জানি অনেকেই এটা জানেন এবং এটা ভেরি ইজি কাজ, তারপরও অনেক ভিউয়ারের হয়তো প্রবলেম থাকতে পারে। যদি আপনাদের কোনো আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি ব্লুটুথ পেয়ারিং এ কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। এয়ারফোনটিকে ফোনের সাথে কানেক্ট করার জন্য এয়ারফোনের পাওয়ার বাটনকে 4 সেকেন্ড প্রেস করে রাখেন, তারপর ফোনের ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথ অন করলে আপনারা সার্চ লিস্টে পেয়ে যাবেন Awei A920bl। এটিখানে ট্যাপ করলে কানেক্ট হয়ে যাবে। ফোনের সাথে কানেক্ট হয়ে গেলে রেড এবং ব্লু কালার যে ব্লিঙ্ক করতেছিল তা অবশ্যই ব্লু কালার স্টেবল হয়ে যাবে। আফটার টেস্টিং দ্য সাউন্ড কোয়ালিটি আই এম ভেরি সারপ্রাইজড। এই ইয়ারফোনটার সাউন্ড অনেক বেশি লাউড, যারা লাউড সাউন্ড পছন্দ করেন তারা এই ইয়ারফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। ট্রেবল ওয়াজ ব্যালেন্সড বাট বেসটা মারাত্মক ছিল, যেরকম ওরা বলেছে এক্সক্লুসিভ বেস, ডেফিনেটলি ইট ইজ। মিড রেঞ্জে সাউন্ড রেখে যদি গান শোনা হয় তাহলে অনেক ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়, আর যদি সাউন্ড বাড়ানো হলে আস্তে আস্তে মিউজিকের শার্পনেসটা কমে যায়, উইচ ইজ আই থিঙ্ক এই প্রাইসের মধ্যে কনসিডারেবল। তাছাড়া সাউন্ড কোয়ালিটি ওয়াজ টপ নচ। দিস ইজ এ বাজেট ইয়ারফোন, ব্লুটুথ ইয়ারফোন। যদি এই প্রাইসের মধ্যে আমাকে ব্লুটুথ ইয়ারফোন কিনতে হয় তাহলে আমি মনে করি না এটার কম্পেয়ারে অন্য কোনোটা আছে। বাট অবশ্যই এটার কিছু গুড সাইড এবং বেড সাইড আছে, তা এখন আমি আপনাদেরকে লিস্ট আকারে দিয়ে দিব। সো গুড সাইড দিয়ে শুরু করা যাক। নাম্বার 1, কোয়ালিটি মেটেরিয়াল। নাম্বার 2, গুড কোয়ালিটি সাউন্ড। নাম্বার 3, গুড কোয়ালিটি অ্যাসেসরিজ। 4, ব্যাটারি। আমি মোটামুটি গান এবং টক টাইম দুটো একসাথে 3.5 ঘন্টার মতো পেয়েছি, উইচ ইজ আই থিঙ্ক ভেরি ডিসেন্ট। নাম্বার 5, 2 ডিভাইস কানেক্ট। এই হেডফোনটা আপনার দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করা যায় 30 ফিট রেঞ্জের মধ্যে, উইচ ইজ ভেরি কুল। নাম্বার 5, লাউড সাউন্ড এবং লাউড মাইক্রোফোন সাউন্ড। এখানে এক একজনের এক এক মত থাকতে পারে, এক একজনের লাউড ভালো লাগতে পারে, একজনের লাউড খারাপ লাগতে পারে। লাউড মাইক্রোফোন বলতে এটা বোঝানো হয়েছে যে যে পার্সনের সাথে কথা বলা হয় ওই পার্সন অনেক বেশি সাউন্ড শুনতে পায় আপনার এখান থেকে, সেটা কারোর জন্য গুড হতে পারে আবার কারোর জন্য ব্যাডও হতে পারে। নাম্বার 6, সিবিসি নয়েজ ক্যান্সেলেশন। Awei A920bl এ নয়েজ ক্যান্সেলেশনের জন্য CBC 6.0 ভার্সন ইউজ করা হয়েছে। এই প্রাইসের ওয়ারলেস ইয়ারফোনের মধ্যে নয়েজ ক্যান্সেলেশনটা পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার বলা যায়। এখন এটির বেড সাইডগুলো দেখা যাক। নাম্বার 1, হিউজ ভলিউম বাটন বার। ভলিউম বারটার ওয়েট বেশি হওয়ার কারণে অনেক সময় না বেশিরভাগ সময় এটা কান থেকে খুলে আসে, আপনারা যতই এয়ার ক্লিপ ইউজ করেন তারপরও খুলে চলে আসে। সো ডেফিনেটলি এটা স্পোর্টস ইয়ারফোন না। যারা স্পোর্টস এর জন্য ব্লুটুথ ইয়ারফোন কিনতে চান তাদের জন্য আমি রেকমেন্ড করবো যেগুলো ইয়ারফোন ইয়ারের মধ্যে ভলিউম কি দেয়া থাকে এগুলো কেনার জন্য। আমি যে ফেসবুকের লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশনে, এখানে আপনারা যদি নক করেন তাহলে ওরা আপনাদেরকে আরো অপশন দিতে পারবে। নাম্বার 2, শার্প সাউন্ড। এই ইয়ারফোনে আপনি সাউন্ড যত বাড়াতে থাকবেন তত সাউন্ডের শার্পনেসটা কমে আসে। এই প্রাইসে এটা ডিসেন্ট থাকলেও আমি আর একটু বেটার আশা করেছিলাম। সো এই ছিল Awei A920bl এর ফুল রিভিউ আনবক্সিং। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি কোনো কোয়েশ্চন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।